ঝাড়গ্রামে একটি গর্ভবতী হাতিকে আগুনে পুড়িয়ে মারার মর্মান্তিক ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিও দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই ক্ষোভে ফুঁসছেন। গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে পাঁচটি হাতির একটি দল প্রবেশ করে, যার মধ্যে একটি গর্ভবতী মহিলা হাতি ছিল। এই ঘটনার পর হাতির আক্রমণে একজন গ্রামবাসীর মৃত্যুও হয়। ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় প্রশাসন এবং বনদপ্তর হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে, তবে গ্রামবাসীদের ক্ষোভে হাতির দলটির রাস্তা আটকে যায় এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর হাতির দলটি গ্রাম থেকে বের হয়ে ঝাড়গ্রাম রাজ কলেজের মধ্যে ঢুকে পড়ে। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন যে বনদপ্তর দ্বারা সংগঠিত হুলা পার্টির সদস্যরা হাতিটিকে আক্রমণ করে। হাতিটির ওপর জ্বলন্ত লোহা দিয়ে আঘাত করা হয়, যার ফলে হাতিটি গুরুতর আহত হয় এবং পরে পুড়ে মারা যায়। ভিডিওতে দেখা যায় হাতিটি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে এবং শেষে মাটিতে লুটিয়ে পড়ে। নৃশংসভাবে হাতিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ জঙ্গল ঘেরা জলপাইগুড়িতে। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার পশু ও পরিবেশ কর্মীরা। কি বলছেন বিক্ষোভকারী শোনাবো। মশাল শুদ্ধ বললম, বললমের টকায় মশাল লাগিয়ে সেটা তার মেরুদণ্ডের মধ্যে গুঁজে দিয়ে তাকে 8 ঘন্টা ধরে মুখর আন্দোলিত, তখন এই একটা নিঃশব্দ মায়ের মৃত্যু আমাদের মুখে ঝড় তুলেছে। আমরা যারা বন্যপ্রাণী নিয়ে ভাবিত, যারা পরিবেশ নিয়ে ভাবিত এবং সেই মৃত হাতির আত্মার প্রতি শান্তি যেমন শান্তি কামনা করে আজকে জলপাইগুড়ি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা সবার মিলিত প্রয়াস ঘটনাটা এখনো লোক সমক্ষে আসেনি সেটাকে একটু সাধারণ মানুষের সামনে তুলে ধরতে। উজ্জ্বল হরের রিপোর্ট। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।